নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 2/12/2023 এটি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে সিবিএসসি বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিটে এবার থেকে আর থাকবে না ডিভিশন, নতুন সিদ্ধান্ত। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। দশম এবং দ্বাদশের নতুন সিদ্ধান্ত, সিবিএসসি হচ্ছে মার্কশিটে থাকবে না ডিভিশন। মার্কশিটে ওকে মারে বোঝা যাবে না ঠিক কত নম্বর পেয়েছে পড়ুয়ারা, দেখতে হবে পুরোটাই। তবে বোঝা যাবে পরীক্ষা, তবেই বোঝা যাবে পরীক্ষার ফল, এমনই সিদ্ধান্ত কথা ঘোষণা করলো সিবিএসসি। জানানো হচ্ছে যে এবার থেকে পরীক্ষার্থীদের ডিভিশন এবং গড় নম্বরের উল্লেখ থাকবে না মার্কশিটে। সার্বিক পরীক্ষার মোট নম্বর বা সব বিষয়ের গড় নম্বরের সঙ্গে ভবিষ্যতে সেই পড়ুয়া কী করতে চায় বা হতে চায় তার কোনো সম্পর্ক নেই। বরং যে বিষয় নিয়ে পাঠে উৎসাহী সেই বিষয়ে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নিয়োগকর্তারা পড়ুয়ার ভবিতব্য নির্ধারণ করবে। এই উদ্দেশ্য নিয়ে পরীক্ষার্থীরা কোন বিভাগে উত্তীর্ণ হলেন সেটার উল্লেখ থাকবে না সিবিএসসির মার্কশিটে। নতুন নিয়মে দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিটে প্রাপ্ত নম্বরটুকুই লেখা থাকবে। বোর্ড পরীক্ষার ফল মানেই রেজাল্টে ডিভিশন উল্লেখ নয়, সেটা এবার সিবিএসসির পড়ুয়াদের জন্য পাক্কা হয়ে গেল। শুক্রবার একটি বিবৃতি জারি করে সিবিএসসির এক্সামিনেশন কন্ট্রোলার জানিয়েছেন যে পাঁচের বেশি বিষয় নিয়ে কেউ যদি পরীক্ষা দেয় তাহলে ওই পরীক্ষার্থী প্রাপ্ত নম্বরের গড় নির্ধারণের দায়িত্ব নেবে শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থলের নিয়োগকর্তারা। পড়ুয়াদের প্রাপ্ত নম্বর থেকে গড় নির্ধারণের দায়িত্ব নেবে না বোর্ড। ভবিষ্যতে পড়ুয়াদের গড় নির্ধারণ বা পরীক্ষার্থী কত শতাংশ নম্বর পেলেন সেটা জানার প্রয়োজন পড়ে তাহলে অন্যদের হিসাব করে নিতে হবে। সিবিএসসি পরীক্ষার গড় বা মোট নম্বর নিয়ে ধোঁয়াশা রয়েছে পড়ুয়াদের অনেকের মনেই, এবং গড় নির্ধারণের ক্ষেত্রে কোনো বিষয়গুলো নিয়ে হিসাব করা হবে তা নিয়ে সংশয় তৈরি হয় বহু ক্ষেত্রে। যদিও এতদিন সিবিএসসির মার্কশিটে গড় নম্বর বা শতাংশের ভিত্তিতে প্রাপ্ত নম্বরে উল্লেখ থাকতো না, তবে পড়ুয়া কোন বিভাগে পাস করেছে সেটার লেখা থাকতো মার্কশিটে। পড়ুয়াদের মধ্যে অত্যাধিক প্রতিযোগিতা কমাতে গত বছর থেকে মেধা তালিকায় প্রকাশ বন্ধ করে দিয়েছে সিবিএসসি এবং প্রথম দশে থাকা পড়ুয়াদের নামও প্রকাশ করা হচ্ছে না। এবার ডিভিশন বাদ দিয়ে সামনের দিকে আরও এক পা ফেলল সিবিএসসি বোর্ড। তো এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।